160টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অর্ধেকের বেশিতে উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদ শূন্য রয়েছে। সম্প্রতি এমন এক তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, অননুমোদিত কার্যক্রম চালিয়ে কিছু বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। এসব নিয়ন্ত্রণে শিগগিরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে মঞ্জুরি কমিশন। রিপোর্ট করছেন মোস্তফা মল্লিক। দেশে অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 107টি, এর মধ্যে 71টিতে উপাচার্য নেই, উপ উপাচার্য নেই 21টিতে, 53টিতে কোষাধ্যক্ষ নেই, উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষ কেউ নেই এমন বেসরকারি বিশ্ববিদ্যালয় 19টি। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তারা অনেকেই মানে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার আছে, আর অধিকাংশে দেখা যাচ্ছে যে আইদার ভাইস চ্যান্সেলর নাই অথবা ট্রেজারার নাই, প্রো ভাইস চ্যান্সেলর তো প্রশ্নই ওঠে না, এরকম অবস্থা। এখন এইভাবে যদি একটা পদ্ধতি যেটা চলমান, যেটা একটা আইন এবং বিভিন্ন নিয়মাবলীর মধ্য দিয়ে চলে, সেখানে হঠাৎ করে তারা মানে এই সেই সিস্টেমকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য একতরফাভাবে বা যেভাবে হোক প্রতিকার পেয়ে যায়, তাহলে কিন্তু তখন আমাদের সমস্যা তৈরি হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন অনুযায়ী এ তিন পদে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি। বারবার তাগিদ দেওয়ার পরও উপযুক্ত নাম না দিয়ে অনিয়মে জড়িয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়গুলো। এই পদে না থাকলে, বিশেষ করে ভাইস চ্যান্সেলর না থাকলে, ওই সনদে স্বাক্ষর করা আর কারো এখতিয়ার নাই, তাহলে ওই বিশ্ববিদ্যালয় কারো তো আমাদের ইয়ে থাকে না, মানে আমাদের সাথে যোগাযোগ করার আইনগত কোনো প্রতিনিধি পাঠানোরও সুযোগ থাকে না। অনেক জায়গায় ট্রাস্টি বোর্ড তারা আর্থিক বিষয় মারাত্মকভাবে নিয়ন্ত্রণ করে, অর্থ এমনও অভিযোগ আছে বিদেশে পাচার করছে, আমরা সেরকম তদন্তও করছি, মানে সো কল্ড অনুমোদন নিয়ে কাজ চালিয়ে যায়, তাহলে সমস্যা। ইউজিসি বলছে উপাচার্য, উপ উপাচার্য ও কোষাধ্যক্ষ রয়েছে এমন বেসরকারি বিশ্ববিদ্যালয় মাত্র 10টি। আবার অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের বাইরে গিয়ে নিজেদের খেয়াল খুশি মতো উপাচার্য নিয়োগ দেয়, এসবও নিয়ন্ত্রণ করা হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।